পাওয়ার বিআই ইউজ করার জন্য সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট, ডাটা ভিজুয়ালাইজেশন কনসেপ্ট। ডাটা ভিজুয়ালাইজেশন কনসেপ্ট যার মধ্যে থাকবে না, সে পাওয়ার বিআই ইউজ করতে পারবেন না। অনেস্টলি পারবেন, কিন্তু আপনার ওই ইউজফুল হবে না। এখন আমি আপনাকে বলি, ধরেন কোন একটা খুব কঠিন রকমের একটা রেয়ার ডিজিজ, বা ধরেন আপনার অফিসের মধ্যে একটা ধরেন এমন কোনো একটা ঘটনা ঘটে গেল যে একটা এমন একজন সেল করে ফেললো, এই সেল গত 10 বছর কে করে নাই, মানে রেয়ার একটা ঘটনা ঘটছে। এই রেয়ার ডিজিজ বা রেয়ার ঘটনা বা রেয়ার একটা ইনসিডেন্টস, এইগুলাকে হাইলাইট করার জন্য কোন ধরনের গ্রাফ ইউজ করতে হয়? আবার দেখা যাচ্ছে কমন রেগুলার ফ্রি কমন একটা ঘটনা ঘটতেছে, ধরেন আপনার ইয়ে ধরে আপনার ক্লায়েন্টের প্রতি মাসে ধরেন 10 জন ব্যক্তি 10টা ক্লায়েন্ট আছে বা 100টা ক্লায়েন্ট আছে যারা রেগুলার জমা দেয়, টাকা জমা দিচ্ছে, তাদের অ্যামাউন্ট কেমন, এটা আপনি রেগুলারলি ডাটাটাকে আপনি ভিউ ভিউ মানে কনভার্ট করবেন অ্যাজ এ ভিজুয়ালি। তো সেই ক্ষেত্রে আপনি কোন চার্টটা ইউজ করতে পারেন কমন, বা কোনটা অ্যাপ্লিকেবল, বা আপনি শুধু বাংলাদেশে 7টা জেলা নিয়ে একটা নাম্বার আছে, এই আমরা এই কারণে যে কজন আসি এক্সাম্পল, এখানে যদি আমরা লোকেশন ফিক্সড করি যে ঢাকায় সবাই কি ঢাকায় আসি এক্সাম্পল, হইতে পারে সবাই ঢাকায় আসি, আচ্ছা সবাই ঢাকার মধ্যে কোন জায়গায় আসি, এখানে কয়জন 7 জন আসি, একটু বলি তো ঢাকার মধ্যে কোন কোন জায়গায় কে কে থাকি, লোকেশনটা কোথায়? জি আমি মোহাম্মদ, আপনি মোহাম্মদপুর, তারপরে আর কি মোহাম্মদপুর আর কেউ আছে? মোহাম্মদপুর 1 পয়েন্ট পেলো আমি, আচ্ছা তাসনিয়া আপু মোহাম্মদপুর, তারপরে আর কি? আমার বাসা আগারগাঁও। রিয়াদ ভাই আপনার বাসা আগারগাঁও? জি আমার বাসা আগারগাঁও। ও গ্রেট, আমার অফিস আগারগাঁও, আচ্ছা ছোট সমস্যা নাই। আচ্ছা তারপরে সোহেল ভাই? স্যার আমি গাজীপুর থেকে, গাজীপুর। আচ্ছা দেখেন মোহাম্মদপুর 2 পয়েন্ট পেলো, বুঝছেন মোহাম্মদপুরের ফ্রিকোয়েন্সি কত? 2। রিয়াদ ভাইরে যদি মোর লাইক আগারগাঁও মোহাম্মদপুর ধরে ফেলি তাহলে ওইটাও 3 নম্বরে চলে যাবে। আচ্ছা তারপরে মানে মহিউদ্দিন ভাই আপনি? মালিবাগ। আচ্ছা তারপরে হচ্ছে মারুফ বিল্লা? মিরপুর। মিরপুর। আর পাপন ভাই? গাজীপুর। গাজীপুর। দেখেন গাজীপুরের ফ্রিকোয়েন্সি কত? 2। মোহাম্মদপুর ফ্রিকোয়েন্সি কত ধরে নিলাম হচ্ছে আপনার 3, রিয়াদ ভাইরে সহ। আচ্ছা আর মিরপুরের হচ্ছে 1 আর মগবাজারে 1। এখন বা আমি যদি ধরেন এক্সাম্পল আগারগাঁও থাকি মানে মোহাম্মদপুর থাকি, তাহলে আমার সহ মোহাম্মদপুর ফ্রিকোয়েন্সি কত? 4। ব্যাপারটা বুঝতে পারছেন? 4 জন পেলাম। এখন এই যে ডেটা সেটটাকে, এটাকে আপনি কি দিয়ে রিপ্রেজেন্ট করলে সুন্দর হবে? আপনি কি এখানে পাই ডায়াগ্রাম কি করা যায়? পাই চার্ট হইতে পারে, বার ডায়াগ্রাম হইতে পারে, বার ডায়াগ্রাম হইতে পারে, পারফেক্ট, সুন্দর। তারপরে এই যে আপনার মধ্যে এই যে বেসিক কনসেপ্টটা আপনার, এটা তো বললাম আপনি আসলে দুইটা চার্টের কথা বলেন, পাই আর বার ডায়াগ্রাম। পাওয়ার বিআইতে চার্ট মানে প্লটিং এবং চার্টের অপশন কটা জানেন? টোটাল চব্বিশটার মতো প্লটিং চার্টের অপশন আছে। শুধু এক্সেলে আছে কতগুলা? এক্সেলে আছে আপনার 15। যদি আমি এই যে ইনসার্টে যাই, রিকমেন্ডেড চার্টে যাই, যদি শুধু চার্টে ক্লিক করি, আপনি এখানে দেখেন আপনার মোর লাইক, আমি যদি রিকমেন্ড চার্টে ক্লিক করি এখানে দেখাবে না, অল চার্টে চলে যাই, দেখেন এখানে কম্বো, ফানেল, ওয়াটারফল, বক্স গরম, হিস্টোগ্রাম, সাব হিস্টোগ্রাম, যদি এখানে এটা রিলেটেড না, ট্রি ম্যাপ, ঠিক আছে, স্টক ম্যাপ, তারপরে এক্স ওভেন, স্ক্যাটার ডায়াগ্রাম, এরিয়া বার, পাই লাইন, এখানে অনেকগুলো আছে, প্রত্যেকটার মধ্যে আবার মোর লাইক কয়েকটা কম্বিনেশন, 3D গ্রাফিক্স। এখন কোয়েশ্চন হচ্ছে এতগুলো দিয়ে আসছে, তাহলে আমরা কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবো? নাম নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে কি ইউজ করবো, টেবিলের ক্ষেত্রে আই মিন টেক্সটের ক্ষেত্রে কি ইউজ করবো, এটাও তো ইম্পর্টেন্ট, রাইট? তার মানে আপনাদেরকে এই আমরা এই জিনিসটা, যে ডেটা টাইপ, এই যে এই জিনিসটা আমরা দেখবো ইনশাল্লাহ আপনাদের যখন আমরা এই ক্লাসে আসবো, যে ডেটা অ্যানালাইসিসে চলে আসবো, যখন যে বেসিক ডেটা অ্যানালাইসিস, এইখানে আমরা ইনশাল্লাহ এটা দেখবো। এন রিপোর্টিং স্কিল, যে টাইপ অফ রিপোর্টস, হ্যাঁ, সুইটেবল গ্রাফ অ্যান্ড চার্ট ফর সিলেক্টিং, ক্রিয়েটিং রিপোর্টস, হাইলাইটস, রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো আমরা এখানে থাকবে। সো তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটা ম্যানেজমেন্ট বোঝার জন্য বা রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের কাজে লাগবে, আমরা ওই গ্রাফ চার্টগুলো দেখবো। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। অনেক ব্যাচ আমাদের ত্রিপুণ অনেকগুলো স্টুডেন্ট বের হয়েছে, যারাই আমাদের এই ইনস্ট্রাকশনটা ফলো করছে, এই যে এখন ইয়ে ভাই আগে যে জয়েন করতেছে, আগে জয়েন করছে, আরও অনেকে অনেক জায়গায় কাজ করতেছে, আবার রানিং কয়েকটা স্টুডেন্ট দেখা যায় কিউপিএফসিতে আছে, বিভিন্ন জায়গায় আছে, মানে মানে কমেন্ট ফলো করতেছে, মানে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে দিয়েই একটা অ্যানালিটিক্স শিখাবো, মানে ডাটা আমাদেরই যে দেখবেন, আসলে প্রত্যেকটা একটা সাথে একটা সম্পর্ক যুক্ত, এই যে ডেটা কালেকশন, আমরা এই সেকেন্ড পোর্শনে যেটা যাবো, ডেটা কালেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, আপনারা
রিসার্চ করার জন্য, সার্ভে করার জন্য বা বিজনেস ইন্টারনাল ডকুমেন্ট কালেক্ট করার জন্য আপনার অনেক সময় ডাটা লাগে, ইন্টারনাল এক্সটার্নাল অফলাইন অনলাইন, এইগুলোরা কিভাবে ফর্মের থ্রুতে কালেকশন করে আনতে পারেন এইটা একটা উদ্দেশ্য আপনাদেরকে এটা দিয়ে ইউজ টু করা, ফর্ম কিভাবে করতে হয়, কিভাবে ফর্ম বানাবেন, কিভাবে কালেকশন করবেন এটা দেখাবো। মানে এই জন্য আপনাদেরকে দিয়েই আপনাদের ডাটা দিয়ে আপনাদেরকে ইয়ে দেখাবো আর কি, মানে প্রসেস দেখাবো, এটার এটার লুফলস কী কী আছে, কোন জায়গায় উইকনেস আছে ওগুলো সব দেখাবো, ওই জন্য আর কি মূলত এটা রাখা।